হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার পুজো আছে, তো সকাল সকাল উঠে ঘর ছাদ দিয়ে ঘর মুছে পুজো দিতে হবে। আর সোনাকে নিয়ে স্কুলে যাইনি, তো ভেবেছিলাম যে যাবো না আর পুজোর আগে, কিন্তু যেতে হবে। তো সেটা তোমরা পরেই আস্তে আস্তে জানতে পারবে, সারা দিন দেখতে থাকো। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে যেহেতু বাচ্চা আছে ঘরে, তুমি যতই ঘর ঝাড় দাও ঘর মোছো, তোমার সেই মানে 1 ঘন্টা আগে তুমি ঝাড় দেবে, তো 1 ঘন্টা পরে আমার সোনা কাগজ ফেলে এটা ওটা দেখেছো, সারা ঘরে শুধু কাগজের টুকরো টুকরো ফেলা। তো যাই হোক, বাচ্চা থাকলে তো এরকম করবে, কিছু করার নেই। তো আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছবো। কালকে রাত্রে না, মানে কি বলো তো, কালকে মানে আগের দিন রাত্রে আমি ওই দরজার যে ক্লপসিক্যাল গেটটা আছে কি না, তো ওখানে না তো টাইট, মানে বৃষ্টি যেহেতু বৃষ্টি হচ্ছে, তো লোহার যেহেতু, তো কেমন একটু না টাইট টাইট হয়ে গিয়েছিল। তো ওখানে আমি রাত্রে কালকে 12:30টার সময় আমি ওখানে দিয়েছি, তেল দিয়েছি, নারকেল তেল। তো তারপরে না তেলটা দিয়েছি আমি রাত্রেবেলাও তো বুঝতে পারিনি, তো সকালবেলা উঠে না এবার গেটের কাছে গেছি। এবার চন্দন তো সকালবেলা উঠে চলে গেছে ডিউটি, এবার আমি গেটের কাছে গেছি না, পুরো একেবারে পুরো স্লিপ কেটে মানে পড়ে যেতে যেতে আর কি বেঁচে গেছি। মানে এতটা আর কি তেল দিয়েছি অন্ধকারে, অতটা খেয়াল করিনি, বুঝতে পারিনি। তো পুরো তেলে দরজার সামনেটা পুরো চিপচিপে চিপচিপে হয়ে রয়েছে। মানে চিপচিপে বলতে কি, সর্ষের তেল যেরকম চিপচিপে আঠা আঠা হয়, কিন্তু নারকেল তেল তো আর আঠা হয় না, নারকেল তেল হয় স্লিপ। আর এমনিতে আমাদের হচ্ছে টাইলস, টাইলসের ঘর, তো এমনিতে স্লিপ হয়ে থাকে সারাক্ষণ। আর আমি এত মোছা মুছি, চন্দন তো আমাকে সারাক্ষণ বকা দেয়, হ্যাঁ তুমি এত ঘর মোছো, ঘর মুছতে মুছতে ঘরটাকে আরো পুরো একদম মানে প্লেন বানিয়ে ফেলেছো, স্লিপ কাটে। আর 1 ফোঁটা জল মানে এমনিতেই তো স্লিপ কাটে, আর পাপোশগুলোতে না আরো স্লিপ কাটে। মানে পাপোশগুলোতে পা দিলে আজকে সোনাও 2 বা 3 বার করে পড়তে পড়তে আর কি বেঁচে গেছে, যেহেতু নারকেল তেলটা সারা ঘর এবার মুছেছি আমি ফিনাইল দিয়ে, তবুও না কেমন একটা যেন মানে তেল তেলে, তেল তেলে ঠিক না, মানে একেবারে মানে কি বলবো তোমাদের, আমি ঠিক বোঝাতে পারছি না, মানে পা দিলে না পুরো স্লিপ কেটে যাচ্ছে এইরকম একটা ব্যাপার। মানে পাপোশের ওপরে পা দিলে, এমনি মেঝেতে ঠিক আছে, কিন্তু পাপোশের ওপরে পাঠা দিলেই না স্লিপ কাটছে। তো সোনাও এরকম 2 বা 3 বার বলে পড়তে পড়তে বেঁচে গেছে। তো সোনা আমাকে তাই বলছিল মানে পরে আর কি, যে জানো মা আমি আজকে পড়তে পড়তে বেঁচে গেছি। তা আমি ওকে তারপরে বললাম, ও জানে না, ওর বাবাও জানে না, কারণ কালকে তো অনেকটা রাত্রে আমি দিয়েছি, ওরা শুয়ে পড়েছে তারপরে। মানে ওরা কালকে, আর আমাদের গেটে সবসময় সোনাই তালা দেয়, আমি আর দেই না, মানে চন্দনও দেয় না আমিও দেই না, মানে ওটা ওর ভাগের কাজ আর কি, ও রাতে গেটে তালা দেয়। তো কালকে হয়তো খেয়াল নেই, তো আমি দিতে গিয়ে ওই রকম কাণ্ড বাঁধিয়েছি। সকাল থেকে একদমই তোমাদের সামনে আসতে পারিনি, হচ্ছে প্রচুর কাজ করলাম, ঘর মুছলাম, দেখলেই তো ঘর ছাড় দিলাম, ঘর মুছলাম, তারপর হচ্ছে স্নান করলাম, পুজো দিলাম, আর গ্যাস আসলো, গ্যাসটা রাখলাম ঘরে। গ্যাস রাখার পরে যে মানে কত নোংরা হয়, গ্যাসটা বের মানে সিলিন্ডারটা বের করে আবার সিলিন্ডার ঢুকালো, তারপরে রেখেছে সেইগুলো আবার আরেকবার করে আবার মুছতে হলো ঝাড় দিয়ে। তো বাবা কানে ব্যথা করছে রে। তো এখন আমি আর সোনা যাবো দোকানে, আমার কাছে সোনার করে, তো সোনারও স্নান হয়ে গেছে আজকে। তো আমাদের সবকিছু পুরো কমপ্লিট, স্নান মানে সবকিছু, আজকে তো বৃহস্পতিবার তোমাদের তো বলেইছি সকালে। তো যাই হোক, সবকিছু কমপ্লিট করে তারপরে এখন যাচ্ছি সোনা আর আমি দোকানে, কিছু জিনিস আনার আছে। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকে সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দোকান থেকে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর সকালবেলা এখনো আমি কিছু খাইনি, ব্রেকফাস্ট করিনি, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়া ছিল। তো সোনা হচ্ছে জল বিস্কুট খেয়েছে, তো ওই জন্য আর হচ্ছে কিছু মানে শুধু জল বিস্কুটে আর কি খেয়েছে। তো এখন দোকান থেকে এসে যাই হোক কি খাই না খাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। তো চলো, আর সোনা কত কাজ করেছে দেখো, ছাদের থেকে সব জামা কাপড়, কালকে তো মেলে দিয়ে এসেছিলাম, তো আজকে সোনা সব জামা কাপড় তুলে নিয়ে এসছে, আমি পারছিলাম না বলে, কারণ আবার মানে কি বলতো ওয়েদারটা একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে, কখন বৃষ্টি ঝমঝম করে নামে ঠিক নেই, ওই জন্য সোনা গিয়ে দৌড়ে নিয়ে আসলো জামা কাপড় গুলো। তো যাই হোক চলো, এখন দোকান থেকে এসে তারপর তোমাদের সঙ্গে আবার সোনার কয়েন তোমরা কেউ দেখেছো? ফ্রেন্ড, দোকান থেকে চলে এসেছি, দোকান থেকে এসে ওই দেখো আলু ভাজা বসিয়েছি, আর ওদিকে ভাতের চাল ধুয়ে রেখেছি, বসাইনি এখনো, বসাবো। আর এই যে দেখো কালকের পান্তা ভাত রয়ে গেছে কিছুটা, মানে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এখন ডিম পোচ করে নিলে আমি আর সোনা খাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে ওই দেখো আলুটা ভাজা হলে আলু ভাজা আর কি নেবো। আর চলো দোকান থেকে কি কি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো দোকান থেকে এনেছি হচ্ছে এই যে একটা বাসন মাজা সাবান ভিম বার, একটা হলুদ, আর হচ্ছে একটা সাদা তেলের প্যাকেট, আর একটা সর্ষে তেলের প্যাকেট, আর হচ্ছে এই যে বাদাম, আর সোনা গেছে সঙ্গে, আর এই যে পান চকলেট,
আর ডিম এনেছি এখানে কটা, দশটা মনে আছে, দশটা ডিম। আর হচ্ছে একটা সয়াবিন এনেছি, একটা মুড়ি এনেছি, এই এনেছি দোকান থেকে। তো এইগুলোই দরকার ছিল এখন, তো এই জন্যই গেছিলাম। তো দেখো, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি, এটা পান্তা ভাতের সাথে ভালো লাগবে খেতে ওই জন্য। আর চন্দন এখন আসেনি, তো ওই জন্য অত তাড়াহুড়ো নেই, এখন আসেনি বলতে আজকে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে বলতে এখন 12:30 মতো বাজে, 12:30, 12:30, কারণ তাও আজকে আর কি আসেনি। আর আমাদের হচ্ছে কি বলতো, সব কিছু করে ঠোরে না, করে ঠোরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব পুজো টুজো সব দিয়ে স্নান করে জামা কাপড় কেঁচে সব কিছু করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেল খেতে খেতে। তো সোনা সকালে তখন তো বললাম তোমাদের যে শুধু জল বিস্কুট খেয়েছে, এখনো কিছু খায়নি, তাই ভাবলাম তাহলে ভাতটা রয়েছে এটা আমি আর সোনা ডিম পোষ দিয়ে খেয়ে নিই। চন্দন তো এখন আসেনি, ও বললো যে আসবো, ঠিক আছে তুমি ধীরে সুস্থে করো, তো ওই জন্য আর কি ভাতটা খেয়ে নিয়ে তারপরে আর কি যা করার করবো, খুবই খিদে পেয়ে গেছে। আর ভাতের চালটা তো ধুয়ে রেখেছি, হচ্ছে বসিয়ে দিলে মানে গ্যাস জ্বালিয়ে দিলে হয়ে যাবে ওখানে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। সোনাও বারবার করে বলছে মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তো আলুটা ভাজা হলেই খেয়ে নেবো। ফ্রেন্ড হচ্ছে রান্না হয়ে গেছে, মিস্টার সিংহ এখন আসলেন বাড়িতে, স্নান করে এসে এই সবে খেতে বসেছেন, তো দেখে নাও খাচ্ছে। এই দেখো মিস্টার সিংহ খাচ্ছে আলু ভাজা, শাক ভাজা আর হচ্ছে শশা। এই দেখো মিস্টার সিংহের মুখটা একটু দেখিয়ে দিই, সকাল থেকে দেখোনি তোমরা মিস্টার সিংহের মুখটা। আর হচ্ছে রান্না করিনি এখন, কারণ হচ্ছে মাছের ঝোলটা ছিল আমার, আমি ভুলেই গেছিলাম যে মাছের ঝোল রয়েছে। তো এই দেখো মাছের ঝোল রয়েছে দেখেছো, আর হচ্ছে আলু ভাজাও রয়েছে, ওই জন্য আর করলাম না, রাত্রে যদি কিছু করি তো করবো ওখানে। আর এই যে দেখুন মিস্টার সিংহের ছেলে মানে ছোট সিংহ, ছোট সিংহের নাকি এখনো আর খিদে পায়নি, দেখি হাতটা সরান ছোট সিংহ। তো ছোট সিংহ বললেন যে আমার এখনো খিদে পায়নি, হচ্ছে আমার এখনো খিদে পায়নি, কারণ আমরা পান্তা ভাত খেয়েছি, তো মুড়ি দিয়ে খেয়েছি, আর ওই তোমাদের মুড়িটা দেখানো হয়নি, একটু মুড়ি নিয়েছিলাম পরে, তো মুড়ি দিয়ে খেয়েছি না, মানে পেটটা আর কি ভরে রয়েছে, শুধু জল দেশটা হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে। তো হ্যাঁ তো হচ্ছে এখন খাবো না, খিদে পায়নি, এখন পরে খাবো। আচ্ছা আমি কি সেজেছি তোমরাই বলো তো, আমার বর আমাকে বলছে আমি নাকি সেজেছি, সেজেছি বলছে, সেজে বুঝে কোথায় গেছিলে? তো ফ্রেন্ড গুড ইভিনিং, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে আসলাম, সেই যে চন্দনকে খেতে দিয়েছি, তারপরে ওকে খেতে দিয়ে তারপরে আমি আর সোনা খেয়েছি, সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তারপরে সোনার আন্টি এসেছিল পড়াতে, পড়িয়ে চলে গেছে, তো পড়িয়ে চলে যাওয়ার পরে সোনা আমরা কয়েকটা শট বানালাম, আমি সোনা সোনার বাবা তিনজনে মিলে কয়েকটা শট বানালাম। তারপরে সোনা ওই ঘরে আবার কি হোমওয়ার্ক করছে না কি কি করছে, আর হচ্ছে খাতা বই নিয়ে ওই ঘরে আর কি চলে গেছে। আর আমি এখন বসে রয়েছি, ও সন্ধ্যাবেলা বাদাম ভাজলাম, কতগুলো বাদাম খেলাম, বাদাম এনেছিল চন্দন কাঁচা বাদাম, তো সেগুলো ভাজলাম দিয়ে খেলাম সন্ধ্যাবেলা, মানে সোনার আন্টি পড়িয়ে যাওয়ার পরে। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো সব এনে গাদা করা রয়েছে, যেগুলো এখন বসে বসে এগুলো সব গোছাবো। দেখো তো ইচ্ছা আছে কালকে ঘরটা ঝাড়ার, দেখা যাক কি করি না করি, সবই তো তোমরা দেখতে পারবে জানতে পারবে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর রাতে রান্না কিচ্ছু করিনি, কি করবো এখনো ঠিক নেই, কি করবো কি রান্না করবো গো, এখন ভাত রয়েছে শুধু, আলু ভাজা, তো বলছে আলু ভাজা করতে শুধু, তো আলু ভাজা করবো, ব্যাস হয়ে যাবে। তো ফ্রেন্ড তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ফোন এসে গেছিল, স্কুলের একজন সোনার এক বন্ধুর মা ফোন করেছিল যে তুমি কি জানো যে তোমাকে দেখতে পাই না স্কুলে, তুমি কি জানো যে স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে, তারপরে হচ্ছে মানে শনিবারে একটা প্রজেক্ট জমা দিতে হবে আর সোমবারে একটা প্রজেক্ট জমা দিতে হবে। আমি তো শুনে অবাক, বাপরে বাপ, ও ফোন না করলে আমার কি অবস্থা হতো, আমি তো জানতেই পারতাম না যে এই এই চলছে, ভেবেছিলাম পুজোর আগে পর্যন্ত আর যাবো না, পুজোর পরে একেবারে যাব। তো ও ফোন করলো, ভাগ্যিস ও ফোন করেছিল, নাহলে কি অবস্থাটাই না হতো বলো, মানে ফুলদানি বানিয়ে তারপরে হচ্ছে ছোলার অঙ্কুর আর কি বানিয়ে মানে প্রজেক্ট আর কি জমা দিতে হবে। তো আমি তো যেতাম শনিবারে রেজাল্ট জানার জন্য, শনিবারে রেজাল্ট দেবে, তো তারপরে তো মানে শনিবারে ওটা হচ্ছে লাস্ট ডেট, মানে যেটা ফুলদানি সেটা লাস্ট ডেট, আর পরে সোমবারে হচ্ছে ওই যেটা অঙ্কুর সেটা। তো ভাগ্যিস সত্যি কথা, মানে সত্যি অনেক অনেক থ্যাঙ্কস ওকে যে ও আমাকে ফোন করে খবরটা আর কি জানিয়েছে। তো ফ্রেন্ড হচ্ছে আমরা খেতে বসে পড়েছি, চন্দন তো আমাকে রান্না করতে দিল না তরকারি, বলে শুধু আলু ভাজো তাহলেই হয়ে যাবে, তো আলু ভাজলাম সাথে হচ্ছে ডিমের অমলেট করলাম।
তো এখন আমরা সবাই খেয়ে নেব, ওরা খাচ্ছে, তো চলো দেখে নাও। আলু ভেজেছি আর ডিমে, আর কি দেখবে তাও দেখিয়ে দিই একবার। তো এই দেখো গোল গোল করে আলু ভেজেছি, ওরা খুবই ভালো খায়, মানে সোনাও খুব ভালো খায় গোল গোল আলু ভাজা, আর ওর বাবাও ভালো খায়। আর ডিমের অমলেট করেছি এখানে, ডিমের অমলেট আজকে এরম ভাবে করেছি, আজকে আর কোচ করলাম না, মানে ডিম ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি করলাম আজকে ডিমের অমলেট। আর এই যে ভাত আমরা খাচ্ছি, এই যে দেখো ওরাও খাচ্ছে। আর এই যে আমি একটু নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে তেল নুন, এটা আমার খুব ভালো লাগে খেতে, এর আগের দিন খেলাম দেখলে তো মানে এত ভালো লেগেছে, আজকে আবার নিয়ে নিলাম। হ্যাঁ নাও নাও। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পুরো গুছিয়ে গেছি আসলাম, বাসন ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে তারপরে রেখে আসলাম, আর এখন এসে বসলাম একটু। বাপরে বাপ, আর হচ্ছে ফোনের কথা শুনে তো টেনশনে, মানে কোনটা ছেড়ে কোনটা করব, কি করব না করব বুঝে পাচ্ছি না। তো যাই হোক কালকে স্কুলে যেতেও পারি নাও যেতে পারি, চন্দন বলছে কালকে আর যেও না স্কুলে, কালকে হচ্ছে ঘর ছাড়বে যখন তখন অতটা তুমি নিতে পারবে না, মানে স্কুলে দিয়ে আসা কি বলতো, স্কুলে যাওয়াটা কোনো ব্যাপার, মানে চারবার করে আমাকে আসতে, মানে চারবার যাওয়া আসা নিয়ে আমাকে চারবার করতে হয়, মানে যেতে হয় আসতে হয় আবার যেতে হয় আবার আসতে হয়, ওটাই খাটনি হয়ে যায়। এখান থেকে স্টেশন তো মানে খুব একটা কাছে না। তো যাই হোক দেখা যাক কি করি না করি, সবই তো তোমরা জানতে পারবে। আর হচ্ছে এই দেখো জামা কাপড় এখনো ওই ঘরে নেইনি, এই দেখো সব রয়েছে এখানে ভাজ করে রেখে দিয়েছি। আর হচ্ছে চন্দন শুয়ে পড়েছে, সোনা এই যে আমার কাছে একটু বসলো, বললো মা একটু পরে শুচ্ছি, খেয়ে উঠে সোনা শোয় না। আর ওর চন্দনের তো খেয়ে ওঠা আর মানে না খেয়ে ওঠা কোনো কথা নেই, ওর হচ্ছে মানে 10:30 বাজলে ওকে আর কেউ রাখতে পারবে না, ও শুয়ে পড়বে। তার মধ্যে আজকে একটু দেরি করে এসেছে, কোথায় গেছিল ওই কি বলে কোথায় গেছিল জানো বাবা, খিদিরপুর গেছিল একটু কি কাজে যাই না, মানে বন্ধুদের সাথে আর কি গেছিল। তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে অনেকটা, কটা তখন কটা বাজে, 2:30 সময় এসছে, তো সারাদিন একটু 3:00 সময় এসছে, তো সারাদিন যেহেতু শুতে পারেনি আর ও তো ঘুম প্রিয় মানুষ না, তো ও শুয়ে পড়লো এখন। আর আমার তো এডিট করতে হবে, কারণ কালকে সকালে আমি একদমই টাইম পাবো না এডিট করার, তো এডিট টেডিট করে তারপরে আর কি শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, নিশ্চয় ভালোই লেগেছে, ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক তোমরা কমেন্ট করে আমাকে বলবে। তো আর হচ্ছে লাইক করে দেবে, শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে আমি যেই ভিডিওগুলো আপলোড করবো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা গুড নাইট।